মোহাম্মদ বাচ্চা মিয়া, বয়স 25 বছর। দীর্ঘদিন যাবত হার্টের 2টি ভালভই নষ্ট হয়ে গেছে। প্রায় 10 বছর যাবত তার চিকিৎসা করাতে গিয়ে দিনমজুর বাবার ভিটে মাটি সব হারিয়েছে। বাচ্চা আব্দুর রব খানের ছেলে, বর্তমানে বরিশাল শহরের বৌবাজারে বসবাস করছে। 3 ভাই বোনের মধ্যে সবার বড় বাচ্চা। সংসারে একমাত্র উপার্জনকারী বড় ছেলের এই অবস্থায় দিশেহারা পরিবার। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের হার্ট বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। আমি চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে চেক আপ করাই, এতে করে অনেক টাকা ব্যয় খরচ হয়, যার কারণে আমার বাড়ির ভিটা পর্যন্ত বিক্রি করে এখন নিঃস্ব অবস্থায় আমি অন্য এক ভাড়াটিয়ে বাসায় ভাড়া থাকি। সেখানে 12 টাকা এখন পর্যন্ত আমি মিটাতে পারি। এখন নিজের চলাফেরা তো দূরের কথা, ওষুধ পর্যন্ত খাওয়ার মতো আমার এক ভিট নেই। ইতিমধ্যে ডাক্তার বলেছে বাচ্চাকে বিদেশে নিয়ে দ্রুত উন্নত চিকিৎসা করাতে না পারলে হয়তো ঝরে যাবে অকালেই একটি তাজা প্রাণ। সে লক্ষ্যে বাচ্চার দিনমজুর বাবা ও তার পরিবার সমাজের বিত্তবান তথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাচ্চার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছে। পটুয়াখালী থেকে শামীম আহমেদের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।